গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর এদিকে বৃষ্টিতে হালকা হালকা। এই ভেতরে যা তাড়াতাড়ি, বৃষ্টি পড় তাড়াতাড়ি, যা যা সেটার নিচে যা, মামাম যাও যাও, বাবা যা যাও, চলে আসবে। কিন্তু এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম, দিনটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 8টা। তো এখানে হাতে ব্রাশ, আমি ব্রাশ করতে করতে ছাদে চলে এসেছি, এখনও স্টার্ট করিনি, করব। আর এইবার তো শ্বশুরবাড়িতে এসে ছাদে ওঠাই হয়নি, এই এইবার প্রথম উঠলাম। ও পদ্ম ফুল লাগিয়েছে, হয়েছে ফুল, এই দেখো। ওরে বাবা, আর একটু বড় বড় জায়গায় লাগালে ভালো হতো জানিস, নিচে চলে গেছে, নিচে ফুল হবে। হ্যাঁ, নতুন পাতা বেরোচ্ছে, ওই যে ওখানটাও দিয়েছে। তো এখন আর সেরকম গাছ টাছ কিছু নেই, সব গাছগুলো ইয়ে হয়ে গেছে, ঘাস হয়ে গেছে। দুই ছেলে মেয়েকে নিয়ে ছাদে এসে ব্রাশ করছে। মামা হাত দিও না, মাম্মা যাও, বৃষ্টি পড়ছে ভেতরে যাও। ভাইকে একবার বলেছি, ভাই চলে গেছে কিন্তু। আর আজকে তো স্যাটারডে, আজকে আমাদের সোনার হচ্ছে, পুচকু সোনার বাংলায় হিসেবে আজকে হচ্ছে ওর বার্থডে। তো যেহেতু শনিবার নিরামিষ, তা আজকে যেহেতু আজকে তো ঝুলন, আজকে ফার্স্ট ঝুলন, এর জন্য আমাদের মন্দিরে ভোগ দেওয়া হবে, রাধাকৃষ্ণ মন্দিরে। ওখান থেকে ভোগ এনে বাড়ির সবাই খাওয়া দাওয়া হবে, এটাই হচ্ছে আজকের স্পেশাল, আর কিছুই না। আর মন্দিরও যাব, তোমার সাথে অবশ্যই মন্দিরটা শেয়ার করব। আর এখন ঘুম থেকে উঠি, তখন কটা বাজে, 7:10 ঘুম থেকে উঠি, তারপর ঘোরাঘুরি করছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, এর সাথে গল্প করছি। আর যেহেতু রান্না নেই, দুপুরে রান্না নেই, কিন্তু সকালে টিফিনটা হবে, সবাই যা যা খাবে। আর ভীষণ ভালো লাগছে ছাত্রায় হাঁটতে, ভীষণই ভালো লাগছে, খুব ভালো লাগছে। কদিন ধরে ঠিক হচ্ছে আসবো আসবো আসবো, চলে আসলাম, দিনও শেষ হয়ে গেল, কী করে দুটো দিন শেষ হয়ে গেল। এই তো আজকের দিনটা, আবার কালকে চলে যাব, তাই না বলো? তো যাই হোক, চলো, এবার বৃষ্টিতে আমি ভিজলে বেশি, এবার আমার ঠান্ডা লেগে যাবে, জামা কাপড় কিচ্ছু কাচতে পারছি না জানো, কিচ্ছু কাচতে পারছি না। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, রাত থেকে তো, কালকের থেকে তো বৃষ্টি শুরুই হয়েছে, একদম বৃষ্টি, ভালো লাগছে না। আর আমাদের শ্বশুরবাড়ির গোপালকে আজকে, মানে কালকে দোলনা কিনে নিয়ে এসছে, দোলনাতে বসেছে, তোমার সাথে শেয়ার করবো, কী সুন্দর লাগছে, আমাদের গোপালকে দেখাবো, ঠিক আছে? চলো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিই, ওকে? টান করা হয়ে গেছে, কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। ছাদে সব জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম, সব তুলে নিয়ে এসে ঘরে রাখলাম, দোতলার বারান্দা মেলে দিলাম, কিছু কিছু যেগুলো শুকনো ছিল, হালকা হালকা ভেজা, সেগুলো ঘরে দড়ি টাঙালাম, এই দেখো পুরো একদম সিনারি করে দিয়েছি বর্ষাকালে। আর এদিকে রান্না টানা হচ্ছে, কী রান্না হচ্ছে সঠিক জানি না, ওই হয়তো আলু সেদ্ধ, পনিরের রসা, এই হচ্ছে। তো স্নান করে দিদিভাই একটা নাইটি পরেছে, দেখো এই আমার এই নাইটিটা, আমার এই নাইটিটা দিদিভাইয়ের নাইটিটা সেম, দিদিভাই আমাকে দিয়েছিল, কালারটা আলাদা, দুটো কালারই সুন্দর, তাই না? তো স্যান্ডেল করে একটু সাজুগুজু করেছি, আর এদের সাথে একটু খেলা করছি, আমার কাজ হচ্ছে এদের সাথে খেলা করা, বসে থাকা, বাবা দেখে টিভি দেখছে, দিদিভাই যাবে হচ্ছে এখন মিটিংয়ে যাবে, আর মন্দিরে তো পুজো দিতে যাবে, কী করে যাবে, কন্টিনিউ বৃষ্টি পড়ে আছে, কন্টিনিউ কী করে যাবে বুঝতে পারছি না। দেখি যদি আমি যেতে পারি তো যাবো, তা নাহলে ওরা যাবে, বৃষ্টির মধ্যে বেরোতে ইচ্ছে করছে না,
কত কিছু প্ল্যানিং ছিল আজকে, কত কিছু সব ভেস্তে দিল এই বৃষ্টি। ভাবছি আজকে ঝুলন ছিল, একটু ঝুলন দেখতে পাবো। অনেক বছর ধরে ঝুলন দেখি না, অনেক বছর ধরে ভাবছিলাম ঠিক আছে এই টাইমে যখন এখানে আছি তো দেখবো, ভাগ্যে নেই তো দেখে দেখা যাক কী হয় না হয়। ঠিক আছে, তোমার সাথে শেয়ার করবো। চলো পরে আবার আসছে, একটু বসে থাকি, চুলগুলো শুকা শ্যাম্পু দিয়েছি মাথায়। এখানে হচ্ছে ঠাকুরের গোপালের জন্য পায়েস আর হচ্ছে লুচি দিয়ে ভোগ দেওয়া হবে দুপুরে। সকালে তো পুজো হয়েই গেছে, তোমাদের শেয়ার করেছি। আর এখানে বসে যে বাচ্চাদের বৃষ্টি হচ্ছে বলে নৌকা বানিয়ে দিচ্ছি, আর আমার ওটা মানে দেখছি মেজদি ভাই করছে, করে দিয়েছি। মেজদি ভাই করছে, মেজদি ভাই গেল পুষ্করকে স্নান করাতে। সমানে বৃষ্টি পড়ে আছে, আমার ভিজতে কি ইচ্ছে করছিল, কিন্তু স্নান যেই করে উঠেছে তারপর থেকে শুরু হয়েছে ঝুমঝুম করে বৃষ্টি। ভীষণ ইচ্ছে করছিল ভিজতে, কিন্তু আমি ভিজতে গেলে আমাদের ছেলে মেয়ে আমার সঙ্গে সঙ্গে ভিজবে, জন্য ভিজলাম না, কারণ ভেজা হয় না। তো ধরো আমি তো বানিয়ে দিলাম, ঠিক দাঁড়াও কথা বলতে দেবে না, ঠিক আছে। তো মন্দিরে যাব, মন্দিরে যাব, ঠিক আছে। তোমাকে বললাম না যেতে পারবো কি পারবো না, মন্দিরে যাব, টোটো করে চলে যাবো। তো ঠিক আছে, আবার পরে আসছি। তো দেখো রেডি হয়ে চলে এসেছি আমাদের এই শনিবার হাটের মন্দিরে, ফুচকুটার জন্য ভোগ দেওয়া হয়েছে। তো সেই পুজো দেবো, এখনও পুজো হয়নি, ভোগও হয়নি, ভোগ আরতি হবে। তো বৃষ্টি সমান এই বৃষ্টি, আর আমাদের এখানে কীর্তন হয়, এটা হচ্ছে কী বলো ওটাকে, আসর, আসর, হ্যাঁ এটা হচ্ছে আসর, এখানে কীর্তন হয়। তো এখন ঠাকুর হচ্ছে শয়নে আছে, রেস্টে আছে, প্রসাদ প্রসাদ পাবে, আরতি হবে, তারপর তোমার সাথে শেয়ার করো। ঠাকুরটা জাস্ট দারুণ দেখতে, হেভি দেখতে। তো মন্দিরটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় একটু, ভাগবত পাঠ হবে ওই জায়গাটা। তোমার টিপ নিয়ে নিয়েছে, তোমার টিপ খোলা হয়ে গেছে, তুই পড়বি, তুই পড়বি, তুমি এটা কাঠঘড়ি পড়েছ, কাঠঘড়ি পড়েছ দিদি। মন্দির থেকে পুজো দিয়ে প্রসাদ নিয়ে চলে এসেছি, আর এই তিন ছেলে মেয়ের নামেই কিন্তু মন্দিরে ভোগের প্রসাদ পুজো দেওয়া হয়েছিল। আর তিনজনকেই দেখো পাশাপাশি বসিয়ে ভোগের প্রসাদ সামনে দিয়ে দিয়েছি, আর এরা কিন্তু পুরোটা খাবে না, আমরা বাড়ির সবাই মিলে ভাগ ভাটারি করেই খাবো প্রসাদ। প্রসাদ অল্পতেই ভালো লাগে, তাই না বলো, বেশি ভালো লাগে না। আর এখানে আমাদের পুচকু সোনার যেহেতু বার্থডে উপলক্ষে এই আয়োজন করা হয়েছে, তো আমাদের পাঁচ বছর না হলে ধানদুপতি আশীর্বাদ করতে নেই। ঘরের ঠাকুরকে যে পায়েস ভোগ দেওয়া হয়েছিল সেটাই তিন ছেলে মেয়েকে খাওয়ানো হচ্ছে, আর আশীর্বাদ করা হচ্ছে, আর যার যেটুকু দেওয়ার সেটুকু গিফট দিচ্ছে। আমার মেয়ের বার্থডেতে ধরো অনেকদিন আগেই হয়ে গেছে, কিন্তু ও যেহেতু এখানে আসেনি বা আমাদের শ্বশুরবাড়ির থেকে কেউ যায়নি, ও সেরকম আশীর্বাদ পায়নি। আর আমাদের সন্তুর জন্মদিনও চলে গেছে, আর সন্তুর জন্মদিনে আমি আসিনি ধরো, সেরকমভাবে হয়নি। আর যার জন্য আমাদের পুচকুসোনার বার্থডেতে সব প্ল্যানিং করা হয়েছে যে তিন ছেলে মেয়েকে পাশাপাশি বসিয়েই এই জিনিসটা করা হবে, কারণ সবসময় তো হয় না না আসা। আর আমাদের তিন ছেলে মেয়ের পুরো মানে পরপর পরপর বার্থডে হয়ে গেছে। এই দেখো এই যে এই ভালোবাসাটা, এটা যদি অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না, তাই না বলো, যে আমার মেয়ের বার্থডেতে কেন অন্য কেউ বসবে, অন্য কেউ পাশে বসবে, অন্য কেউ আশীর্বাদ পাবে, বা ওর মেয়ের বার্থডেতে কেন সবাই বসবে, এই জিনিসটা আমার শ্বশুরবাড়ির মধ্যে নেই বা আমাদের তিন জায়ের মধ্যে কারো মধ্যে নেই। আমরা ভীষণ মিলমিশভাবে থাকতে ভালোবাসি, আমাদের তিন জায়ের মধ্যে তো ভীষণ মিল, মানে লোকে দেখলে বলবে মানে আছে কি, মানে এরা যা না দুই বোন না বান্ধবী, এরকম একটা ব্যাপার। সে যাই হোক মিলমিশ থাকাটাই ভালো। তো এই জিনিসটা কিন্তু তখনই সম্ভব হয় যখন মনের ভেতর ভালোবাসা আর ইচ্ছেটা থাকে। তো আমার শ্বশুরবাড়িতে এই জিনিসটা ভীষণ ভালোভাবে আছে। বেস্ট গিফট আমাকে তো আমি পড়ে থাকি, তাও আমি পড়ে থাকি, তুমি বলে দিও কেউ পড়ে না।
সাজতে শিখলি না তোর আমার মেয়ে ও পুচকো আর পুচকোর পুতুল ঠিকই আছে তুমি দাও তুমি দাও আমি সবার লাস্টে দিই দাও শুধু ধরে দেখ আরে গিফট তো নাকি কোলে রাখ টাকা গুনছে তোকে দেবে না আরে সবাই শেয়ার করে খাবো এটাই বেশি ভালো হলো না ঠাকুরের ভোগ এলে তিনজনের একদম হয়ে গেল বোনা হয়ে গেল কত হয়েছে সব থেকে এই গিফটটা বেশি ভালো হয়েছে পুতুলটা না ওটা আমি আমার তো ঢুকিয়ে রাখবো এটা হচ্ছে আমাদের পুচকু সোনার টিকলি মেজো যা বের করেছে যে ওকে সাজাবে বলে কিন্তু কেউ সাজেনি লাস্টটা আমি বললাম যে আমাকে দাও আমি মাথায় দিয়ে বসে থাকি তো আমি সেজেছি তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো ভোগের প্রসাদ খেলাম সবাই মিলে ভীষণ ভালো হয়েছিল ভোগের প্রসাদটা অনেকদিন পরে এরকম ভোগের প্রসাদ খেলাম মানে মন্দির থেকে আমাদের তো কালকে তো আমাদের বাপের বাড়ি থেকে খেয়েছিলাম সেটা আলাদা ব্যাপার তো তোমরা তো দেখতেই পারলে বাবা খাতে হাঁস বলার মতো খাতে যাই হোক আমার মেয়ে যেহেতু মেয়ের জন্মদিনে যেহেতু কেউ যায়নি এখান থেকে তারপর আমরাও আসিনি জনের জন্মদিনে আমরা কেউ আসিনি তারপর যাই হোক আমরা ছিলাম না এর জন্য ছোট মানে আমাদের পুচকুটার জন্মদিন তিনজনকে একসাথে সামনে বসিয়ে আশীর্বাদ করা আস এই দেখো এখন ড্রেসটা পরে আছি ভাবছি এখন 4:45 বাজে ভাবছি একটু বাইরে থেকে ঘুরে আসুন আমি গিয়ে একা মা বাবার সাথে দেখা করে চলে আসবো কারণ যাই না কেন কালকে টাইম নাও হতে পারে কালকে যেহেতু চলে যাবো তো আজকে গিয়ে কিছুক্ষণ পরে দেখা করে আসবো তো ঠিক আছে মেয়ে ছেলে মেয়ে কিন্তু ঘুম পাড়াই আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা বাই বাই এদের আর ঝগড়া ঝামেলা কমবে না দেখো একটা কিন্তু সেম পুতুল তারপরও এরকম করছি তো ঠিক আছে আমি একটু মায়ের সাথে দেখা করে আসি ওকে মেয়েকে ঘুম পাড়িয়ে তো চলো টাটা বাই বাই